ইস্টিল ছবি তো বসে নটে আপনি বেটা ঢাকা থাকে আপনি দেখেন দেখার কেউ নাই ও আচ্ছা ঠিক আছে একটা কাজ করবেন হয়তো পরান নামে তো একটা ফ্যাংরা আছে ওর সাথে আপনি যোগাযোগ করবেন আমি প্রতি মাসে মাসে আপনি কিন্তু খরচা দেবো নি ঠিক আছে আমি প্রতি মাসে মাসে আপনি কিন্তু খরচা দেবো নি দেখে তো মনে টেনে তো আর কোনো বাড়ির দাঁড়া সামনে পাড়া থাকো ভ্যান একটা ঢুকুক ভ্যান একটা ঢুকুক ভ্যান ঢুকে যান ভ্যান ঢুকে যান যেমন হাসছিল মুক্কা ঘর মুক্কা ঘর কি খুশি আপনি খুশি ভাই নাকি দোয়া করছেন দোয়া করছি আল্লাহ জান বেঁচে রাখে আল্লাহ জান একটু এদিক তাকায় না আংসার ভাই নিয়ে পড়াশন একটু পড়াশন
নিলে তিনজনে দেন মনোরমা জেলেছেন মনোর তাদের জন্য আর জন্য তো দোয়াই করবো আল্লাহ যেন তাকে আরো নানা মাটি বাড়ি করছে আমার দিকে থাকে ওদিকে ওদিকে খালি একটা কাটা ছবি তোলো তো ভাই না এবারে গরিব মানুষ গরম করালো মানুষ দাদা দিয়ে মারবে নাকি খালি সামনে দেখে কেন সুন্দর করে সুন্দর করে দেন সুন্দর করে দেন আবার একটু করে আবার একটু মুরব্বি এখন মাল দোয়া করে দেন কেউ নাই
মন ভাল হাত করে আমরা টপিক দিয়ে আরো দেওয়ার জন্য দর্শক, আপনারা সবাই জানেন টোটাল বাংলাদেশ আজকে আতঙ্কের মধ্যে। আমরা সবাই কিন্তু ভয়ে সবাই চলাফেরা করতেছি। আপনারা সবাই জানেন করোনা থেকে বাঁচতে আমাদের কি করতে হবে, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সাবান দিয়ে হাত ধুতে হবে। এবং আপনারা যেখানে লোকজন দেখেন না কেন সেখানে ভিড় কেউ জমাবেন না, এবং আপনারা সবাই বাসায় থাকবেন, বাইরে যাবেন না। এবং বাংলাদেশে আমি প্রধানমন্ত্রীর কাছে একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যারা করোনা মুক্ত আছে তাদেরকে আপনাদের আমাদের কাছে আপনারা হোম কোয়ারেন্টাইনে রেখেছেন, এবং যাদেরকে আপনারা আমরা রেখেছেন তাদেরকে সবাইকে একবার করে রক্ত পরীক্ষা করা হোক, এবং যাদেরকে মনে করেন ধরা পড়েছে দিলে বিদেশ থেকে ফেরত আছে সেই বাড়িগুলোতে অন্তপক্ষে একটা করে লাল করে ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়া হোক, তাই আমরা বুঝতে পারবো যে এই বাড়িতে তো একজন রুগী আছে। তাহলে আমরা হয়তো আশেপাশে থেকে অনেকেই আমরা কোনো গ্রাম থেকে আসতেছি, আমরা কিন্তু বুঝতে পারছি না এই বাড়িতে করোনা রুগী আছে নাকি বিদেশ থেকে আলো, অনেকে আমরা জানি না। আমি অন্তত একটা কথা প্রধানের কাছে জানাবো যে প্রতিটা বাড়িতে যেখানে করোনা মুক্ত সন্দেহ বিদেশ থেকে এসেছে তাদের বাসাতে একটা করে লাল এটাকে পতাকা টাঙিয়ে দেওয়া হোক, এবং সবাইকে আমরা আমরা আন্তরিক অভিনন্দন জানাই যে আমরা যে নিয়মগুলো আছে নিয়মগুলো যাতে আমরা চলতে পারি। এবং প্রতিটা লোক যাদেরকে আল্লাহ পাক একটু হলেও কিছু দেওয়ার মতো দিয়েছে, আমরা চাবো সবাইকে গরিব দুঃখীদের মাঝে একটু হলেও তাদের পাশে দাঁড়াতে পারি। এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি হিরালম সাদা জীবন যেন আপনাদের পাশে থাকতে পারি। সবাই আমাদের দোয়া রাখবেন, সবাইকে ধন্যবাদ।